আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, এখানে আছে আমার ছাদ বাগানের কাঁচা কলা, এখানে আছে ট্যাংরা মাছ। আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ এবং মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আছে পেঁয়াজ এবং কাঁচা মরিচ কাটা। আমি একটা কড়াই নিয়ে এতে কিছু তেল দিয়েছি, তেলটা গরম হলে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো আমার সব মাছগুলো দেয়া শেষ, মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। দেখুন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এটা আসলে ট্যাংরা মাছ। এখানে আমি কড়াই দিয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দেব আমি লবণ, লবণ দেওয়ার পরে একটু নেড়ে দিব। দিয়ে দেব অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা, রসুন বাটা অবশ্য দিয়ে দিয়েছি। দিয়ে দেব হলুদ মরিচ, ধনিয়া জিরার গুঁড়া। দিয়ে দিলাম হলুদ মরিচ, ধনিয়া জিরার গুঁড়া, হলুদ মরিচ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেব। পানি দিয়ে ভালো করে নেড়ে নিব। তো আমার কষানো শেষ, আমি এখন দিয়ে দেব কাঁচা কলাগুলো। কাঁচা কলা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিব, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার কাঁচা কলা কষানো হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। কলার পানি বলকেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কলাটা আরো একটু সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনা তুলে কলা এবং মাছগুলো ভালোভাবে আরো একটু উল্টে পাল্টে দিব। তো দেখবো কাঁচা কলা আসলে সিদ্ধ হয়েছে কিনা। যে সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি আর অল্প একটু ঝোল শুকিয়ে নেব, তারপর তুলে ফেলবো। অনেক অনেক ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।